দিনাজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গর্ভবতী স্ত্রীকে নিয়ে হাসপাতালে নেয়ার সময় পুলিশের গুলিতে আহত দিনমজুর আব্দুর রশিদকে সহায়তা দিতে এগিয়ে এসেছে তেতুলিয়া উপজেলা প্রশাসন স্থানীয়দের সহায়তায় প্রাথমিক চিকিৎসায় বেঁচে ফিরলেও অর্থের অভাবে থমকে যায় দিনমজুর রশিদের চিকিৎসা এক প্রকার বাধ্য হয়ে স্বামীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ যোগাতে তার স্ত্রী তিন দিনের কন্যা শিশুকে টাকার বিনিময়ে বিক্রি করেন সন্তান বিক্রির টাকা দিয়ে পুনরায় শুরু হয় চিকিৎসা কিন্তু সেই টাকাও শেষ হয়ে যায় খুব দ্রুতই একদিকে টাকার অভাব এবং অন্যদিকে জন্ম সনদ বা জাতীয় পরিচয়পত্র না থাকায় সরকারি বেসরকারি কোনও সাহায্য সহযোগিতা মেলেনি অবশেষে শেখ গুলিবিদ্ধ আব্দুর রশিদের হৃদয় বিদারক ঘটনাটি জানতে পেরে যথাযথ দাপ্তরিক প্রক্রিয়া অনুসরণ করে নাগরিকত্ব প্রদান পূর্বক চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিয়েছে তেতুলিয়া উপজেলা প্রশাসন আর চিকিৎসার জন্য পঁচিশ হাজার টাকা দিয়ে তার সন্তানকে বিক্রি করে দেয় এই সংবাদটা যখন আমাদের সম্মানিত জেলা প্রশাসক স্যার জানতে পারেন তখন তিনি আমাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান আমাদের উপজেলা প্রশাসন জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে তার চিকিৎসার সার্বিক সহযোগিতা খরচের ব্যবহার আমরা বহন করব এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক